আসলে আমি এখানে একা থাকি, এই জন্য আমি কাউকে ছাদু একলা থাকেন আপনি? মানে আপনার মা বাপ না, আপনার আব্বা আম্মা আপনার সঙ্গে থাকে না? আপনি জানেন না যে এই বাসার ছাদে ব্যাচেলারদের উঠা নিষেধ? না, সেটা ওইভাবে আমি জানতাম না। যাই হোক, একটা ভুল বুঝাবুঝি হয়ে গেছে যেহেতু, সেহেতু আমি সরি ফর দ্যাট, আই এম ভেরি ভেরি সরি। নেক্সট টাইম আবার দেখা হবে, কথা হবে, সরি, আমি গেলাম। যেহেতু ছাদে উঠেছেন, আপনি চাইলে থাকতে পারেন, কিন্তু আচারে হাত দিবেন না। আচ্ছা, আপনাকে তো আমার পরিচয় দেওয়া হয়নি। আমার নাম শীলা, আমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়ি, এবার ফাইনাল দিয়েছি। আপনি? আমার ফাইনাল হয়ে গেছে, মানে ফাইনাল বলতে মানে আমার মানে পরীক্ষায় পাস দেওয়া হয়ে গেছে। ম্যানেজমেন্ট ইন মাস্টার্স ফ্রম বিএম কলেজ বরিশাল ব্রজমোহন বিশ্ববিদ্যালয় কলেজ। আপনি যেন কীভাবে কথা বলেন, আপনাকে দেখে কিন্তু অভদ্র মনে হয় না। আমি অভদ্র মুখের লেখিয়া? আমি তো ভদ্রই, মানে আমি বরিশালের এই ভাষাটা ওই ক্যান্সেল করতে পারি নাই, তো সেই জন্য মাঝখানে মাঝখানে একটু স্লিপ কেটে বরিশালে বাইরে যাই। এছাড়া আর ওইভাবে কোনো প্রবলেম নাই। ও, আসলে আমি এখানে একা থাকি, এই জন্য আমি কাউকে ছাদু একলা থাকেন আপনি? মানে আপনার মা বাপ না, আপনার আব্বা আম্মা আপনার সঙ্গে থাকে না? হ্যাঁ, আমার বাবা মা ভাই সবাই আমেরিকাতে থাকেন। আমি ঠিক করেছি পড়াশোনা শেষ করে আমেরিকাতে চলে যাব। মানে কীর ফিক্রি, আপনি আমেরিকা চলে যাবেন? না, অবশ্য যাইতেও তো পারেন। আসলে হয়েছে কি, এই ঢাকা শহরের যে অবস্থাটা বুঝছেন, আমি এইখানে আইসা যা দেখতে আছি, আপনাদের এই বিল্ডিংগুলো মানে এত সুন্দরভাবে লাগিয়ে লাগিয়ে থাকে, মনে করেন যে একটার সাথে একটা এমনভাবে লাগিয়ে থাকে দম একলে বাইরে যায়। সার্বিক নিয়ে কিন্তু এখানে উঠা একটু আলো বাতাস খাওয়ানোর জন্য আমি এখানে আসছি আর কি। দাদা ঠিক আছে, আপনার জন্য ছাদে আসতে কোনো বারণ নেই, আপনার যখন ইচ্ছে আপনি তখন ছাদে আসতে পারবেন। থ্যাংক ইউ। তা আপনি আমেরিকা যাবেন কি লেগে? আমার তো এটাই মাথায় ঢুকতে আছে না। আমাদের দেশটা অনেক সুন্দর, আমাদের অনেক সম্ভাবনাও আছে, কিন্তু সমস্যা কি জানেন? সমস্যা হলো আমাদের মাঝে সমাজতন্ত্রের খুব অভাব। এটা আপনি একদম একটা কারেক্ট একটা কথা বলছেন। আমাদের দেশের বুড়া বুড়িরা কোনো ধৈর্য নাই, একালে খামি দেওয়া ছাগলে খামি দিয়ে থাকে, মনে করেন যে এত কাউড়াকৌড়ি করে এরা, মানে এগুলো গিয়ে দেশের একালে যাতা অবস্থা, সমাজতার খুবই অভাব, কাউড়াকৌড়ি করে খালি। কাউড়াকৌড়ি কি? মানে কাউড়াকৌড়ি মানে হচ্ছে জগড়া জগড়ি, আমাদের দেশি ভাষায় বলে আর কি। আচ্ছা, আপনি থাকেন আপনার।